আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন আমাদের আজকের এই প্রোগ্রাম, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে শরীরের কোথায় তিল থাকলে কি হয়, এ ব্যাপারে ইসলাম কি বলে। উল্লেখিত প্রশ্নে দুইটি অংশ রয়েছে। প্রথম অংশ হলো শরীরে কোথায় তিল থাকলে কি হয়। যদি আমরা প্রশ্ন অনুযায়ী উত্তরটা দিতে চাই তাহলে আমরা বলবো, যদি কোনো ব্যক্তির হাতে তিল থাকে তাহলে হাতটা সুন্দর দেখা যায়, যদি চেহারায় তিল থাকে তার ফেসটা দেখতে ভালো দেখা যায়, ঠোঁটের নিচে তিল থাকলে চেহারাটা দেখতে আরও সুন্দর দেখা যায়। এ ব্যাপারে ইসলাম কি বলে? ইসলাম বা শরিয়া এ ব্যাপারে কিছুই বলে না। আমরা অনেক মানুষকে এরকম বলতে শুনে থাকি যে যদি কারোর চেহারায় তিল থাকে সমাজে বা ব্যক্তিগতভাবে তার সম্মান মর্যাদা অনেক বেশি হয়। আবার অনেকের পিঠে তিল থাকলে আমরা বলতে শুনি যে সমাজে তার কোনো সম্মান মর্যাদা থাকে না। যদি অনেকের ঠোঁটের নিচে তিল থাকে তাহলে সে ভাগ্যবান হয়, ইত্যাদি কথা আমরা বলতে শুনে থাকি। তো এ ব্যাপারে ইসলাম কি বলে? ইসলাম সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে সম্মান মর্যাদার ব্যাপারে বলা হয়েছে, ওয়াতু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সম্মান দান করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন, সমস্ত কল্যাণ অকল্যাণ আল্লাহ তাআলার হাতেই রয়েছে। কাজেই কার পিঠে তিল থাকলে সম্মান থাকে না, চেহারায় তিল থাকলে সম্মান বেড়ে যায় ইত্যাদি কথাবার্তা, এগুলো সম্পূর্ণ শিরিকি কথাবার্তা, যার কোনো দলিল, যার কোনো প্রমাণ ভিত্তি কোরআন সুন্নায় কোথাও খুঁজে পাওয়া যায় না। প্রিয় দর্শক, কাজেই কোরআন সুন্নার বাহিরে কোনো কথা, কোনো উদ্ভট কথাবার্তা থেকে আমরা যেন বিরত থাকি। এবং মুসলিম হিসাবে আমাদেরকে লক্ষ্য করা দরকার, কোনো উদ্ভট বিষয় নিয়ে আমরা যেন আলোচনা না করি, কোনো ভিত্তিহীন কথা নিয়ে যেন শরিয়ার সাথে এটাকে সম্পৃক্ত না করি। কাজেই এ সমস্ত বিষয় নিয়ে সবসময় আমরা এড়িয়ে চলার চেষ্টা করব, এটাকে শরিয়তের সাথে, ইসলামের সাথে সম্পৃক্ত করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।